बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम फ्यूचर बीडीएस सिलेटेर पक्ष थेके और इमरान खान सारे पक्ष थेके सबाइके जानाई शुभेच्छा और अभिनंदन। साथे आछि आमी परवेज अहमद। आज के आपनादेर देखाबो पार्ट टू एर जे बागान बाड़ीटा आपनादेर देखाते पारि नाई, आसले आज के सेई बागान बाड़ीर भितरटा देखाबो। एटा हच्छे बागान बाड़ीर ढोकार समय पार्श्ववर्ती वाल। आमरा एखन भितरे जाब आर भितरे गिये आपनादेर देखाबो बागान बाड़ीर भितरेर जे पुरातन घरेर भितरटा। एटा हच्छे बागान बाड़ीर भितरे रूमगुलो, वन बाई वन रूम आछे प्रत्येकटी, एकटी एकटी करे अनेकगुला रूम आछे ई बागान बाड़ीर पुरातन घरे। এখানে আসলে প্রতিটা রুমে ভাগাভাগি করা ছিল আর কি, যেখানে জানা যায় একটিতে ছিল হাঁস, একটিতে মুরগি, একটিতে হাঁস মুরগি গরু ছাগলের খাবার, একটিতে ঘাস, একটিতে খের। আর বাগানবাড়ি দেখাশোনা করার জন্য যে লোকজন ছিল তারাও থাকতো এই বাগানবাড়ির ভিতরে। এই হচ্ছে ভিতর, ভালো করে দেখুন আপনারা। আর এখন যেগুলো দেখতেছেন এই যে ওয়ান বাই ওয়ান পার্ট পার্ট করা দেয়ালের ছোট ছোট অংশ, আসলে এগুলোতে গরু ছিল, গরু বাঁধা থাকতো একটা একটা করে আলাদা আলাদাভাবে। শুধু দেয়ালগুলোই আছে কিন্তু উপরের চালগুলো নেই। উপরের চালগুলো নুরমিয়া চৌধুরী মারা যাওয়ার পর গরিব লোকজনদের দান করে দেওয়া হয়েছে। আপনাদের এখন নিয়ে যাব আমি নুরমিয়া চৌধুরীর হাতে গড়া আসিমপুর বাগান বাড়িতে। নুরমিয়া চৌধুরীর আসিমপুর বাগানে যেতে প্রায় ওনার নিজ বাড়ি থেকে 30 মিনিটের উপরে লেগে যায়। এটি হচ্ছে আসিমপুর বাগান বাড়ি, যেটি নুরমিয়া চৌধুরীর নিজ হাতে গড়া। এটি ওনার সম্পত্তিরই একটি অংশ। জানা যায় এই আসিমপুর বাগান বাড়িতে অনেক গাছপালা ছিল, বাগানে পরিণত ছিল প্রায়। আর সেই গাছগুলো গরিব দুঃখীদের মধ্যে ওনার মৃত্যুর পর বণ্টন করে দেওয়া হয় এবং দান করে যা রয়েছে এগুলো এখনো আছে। আর আসিমপুর বাগানের ভিতরে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো প্রতি বছর লিজ দেওয়া হয় গরিব দুঃখী মানুষদের, বা যারা লিজ নিতে চায় তাদেরকে দেওয়া হয়। নুরমিয়া চৌধুরীর মৃত্যুর পর ওনার তৃতীয় ছেলে শাহনেওয়াজ চৌধুরী এগুলো সবগুলো দেখাশোনা করে। আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই নুরমিয়া চৌধুরীর সম্পত্তির একটি অংশ। এখানে যে জমিগুলো দেখানো হচ্ছে সেই জমিগুলো এখনও অবধি ওনার ছেলে শাহনেওয়াজ চৌধুরী দেখাশোনা করেন। আর এসব জমিগুলো লিজ নিয়ে মানুষ ধান, গম, বিভিন্ন ধরনের সবজি রোপণ করেন এবং সেগুলো সেই মানুষগুলো নিয়ে যায় যারা লিজ নিয়ে রাখে। যা দেখাচ্ছি সবগুলি হচ্ছে নুরমিয়া চৌধুরীর আসিমপুর বাগানের সাথে জমি এবং আসিমপুর বাগান। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করবেন আসিমপুর বাগান কেমন হলো, বেশি বেশি করে লাইক দিবেন আর শেয়ার করে জানিয়ে দিবেন নুরমিয়া চৌধুরীর মতো একজন ভালো মানুষের ব্যক্তিত্ব।
আপনারা পাটুতে নর্মিয়া চৌধুরীর বাড়ির সামনের দিকে যে নদী অংশ দেখেছেন সেই অংশটি এই ওনার আসিমপুর বাগানের পাশ দিয়েও বয়ে গেছে। আপনারা হয়তো জানেন, আমি আগেও বলেছি, এই নদীটির উপশাখা ওনার বাড়ির পাশ দিয়ে যাওয়ায় উনি প্রতি বছরই এটি লিজ নিয়ে রাখতেন। এখনও পর্যন্ত ওনার তৃতীয় ছেলে শাহনেওয়াজ চৌধুরী সেই অনুসরণ করে বাবার ঐতিহ্যটা ধরে রেখেছেন এবং প্রতি বছরই উনি লিজ নিয়ে রাখেন। আগামী ভিডিওতে আপনাদের দেখাবো পাটনি বাড়ির ডর। পাটনি বাড়ির ডরটি আসলে নর্মিয়া চৌধুরীর বাড়ির পাশেই পড়েছে। আপনার আগামীতে ভিডিওটি দেখাবো। আগামী ভিডিওতে দেখার জন্য আপনাদের সবাইকে অগ্রিম অপেক্ষা করার জন্য দরখাস্ত রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।